সিরাত পড়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানি, তাকে অন্তরে ধারণ করি, কিন্তু আল্লাহকে চিনব কিভাবে, আল্লাহকে কিভাবে অন্তরে ধারণ করব, আল্লাহর গুণবাচক নামগুলো নিয়ে কোনো হৃদয়ে জায়গা নিয়ে বই আছে কি? হ্যাঁ আছে, বাংলাতে এখন অনেকগুলো অনুবাদ আছে আলহামদুলিল্লাহ। আপনারা বিভিন্ন ভালো অথেন্টিক বই যারা ছাপায় সেখান থেকে নিতে পারেন, আরবিতে প্রচুর বই আছে। ডক্টর আব্দুর রাজ্জাক আল বাদর তার লেখা খুবই সুন্দর বই আছে, আল্লাহর সুন্দর যে গুণাবলী এবং নাম। আর ডক্টর আলাভি সাক্কাফ তারও খুব সুন্দর বই আছে, এগুলো ইংরেজিতেও অ্যাভেলেবল, বাংলাতে অনেকেই মনে হয় অনুবাদ করেছেন। আল্লাহ সম্পর্কে জানার জন্য আসলে ইসলামের বেসিক নলেজটা অর্জন করতে হবে। বিচ্ছিন্নভাবে পড়ে আল্লাহকে জানাটা একটু কঠিন, বিচ্ছিন্নভাবে খেয়ে যেমন খিদা নিবারণ করা কঠিন, কঠিন না? এখান থেকে একটু জিলাপি খেলাম এক টুকরা, বাজার থেকে একটা টোস্ট কিনে খাইলাম, একটু চানাচুর খাইলাম, একটু বাদাম খাইলাম, বলুন তো আপনার কি লাঞ্চ হয়ে গেছে, ডিনার হবে, ব্রেকফাস্ট হবে? কিছুই হবে না। তাইলে দেহের চাহিদা যদি এভাবে ছিটে ফোঁটা খাবার খেয়ে মেটানো না যায়, তাহলে ছিটে ফোঁটা জ্ঞান আহরণ করেও হৃদয়ের চাহিদা মেটানো যাবে না এবং জ্ঞানী হওয়া যাবে না। এর জন্য স্ট্রাকচার্ড নলেজ লাগবে, স্ট্রাকচার্ড নলেজ। যেমন স্ট্রাকচার্ড ডায়েট লাগবে, আপনার শরীরটাকে যদি ভালো রাখতে চান স্ট্রাকচার্ড ডায়েট লাগবে, যেটাকে আমরা ব্যালেন্সড ডায়েট বলি, সুষম খাদ্য। তাহলে সুষম শুধু খাদ্যের বেলায়, জ্ঞানের বেলায় কি সুষম লাগবে না? হ্যাঁ, এই জন্য মেইন সোর্স থেকে আপনারা জ্ঞান আহরণ করতে পারেন। বাংলায় সাধারণ মানুষের জন্য আমরা একটা কোর্স অফার করেছি তাইবা একাডেমি থেকে, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। এটা আপনারা করে নেন, তাহলে বেসিক আকিদা, বেসিক ইবাদা, বেসিক মুআমালা মোটামুটি মোটামুটি জানা হবে। এটা দাবি করা কঠিন যে কোনো একটা কোর্সে সব কিছু চলে এসছে, কিন্তু প্রয়োজনীয় জ্ঞানগুলো এতে অর্জিত হবে ইনশাআল্লাহ। আমরা স্ট্রংলি রেকমেন্ড করছি আপনাদেরকে।